Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা একটা প্রতিবেদন দেখব এবং রিসেন্ট ঘটনা নিয়ে, যেটা বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে অহরহ ঘটছে। এবং এখানে একটা গুড নিউজ আছে, যে গুড নিউজটা হচ্ছে বিজিবির কঠোর অবস্থানে গোলাগুলি বন্ধ করল মিয়ানমারের সেনা। তো বিজিবি কি কঠোর অবস্থান গ্রহণ করেছে সেটা দেখব, এবং তার ফলে কিভাবে তারা সরে গেল সেখান থেকে সেই বিষয়টাই এখানে দেখানো হবে। সময় টিভি থেকে ভিডিওটা নেওয়া, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। এই মুহূর্তে টেকনাফ সীমান্ত এলাকায় আছেন রিপোর্টার কমল দে, সেখানকার সবশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশের সীমান্ত জুড়ে কঠোর অবস্থান নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সকাল থেকে এটিভির মাধ্যমে তারা যেমন সীমান্ত এলাকা চষে বেরিয়েছে, ঠিক তেমনি তাদের পায়ে হেঁটে যে টহল রয়েছে সেটিও কিন্তু জোরদার করা হয়েছে, এবং একই সাথে জোরদার করা হয়েছে নাফ নদীতে বোটের মাধ্যমে সে তাদের টহল ব্যবস্থা। অর্থাৎ এই তিনটি ব্যবস্থা, কঠোর ব্যবস্থা নেওয়ার ফলে কিন্তু মিয়ানমার বাহিনী যে গত দুদিন ধরে যে গুলি গোলাগুলি করছে তাদের অভ্যন্তরে, সেটি তারা বন্ধ করতে বাধ্য হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে গত প্রায় তিন সপ্তাহের বেশি সময় ধরে বান্দরবানের তমরু এবং ঘুমদুম এলাকা তারা গোলাগুলি করছিল অভ্যন্তরণে, এই হচ্ছে বিপদ। তার মোটরসাইকেল এসে পড়েছিল বাংলাদেশ সীমান্তের মধ্যে, বাংলাদেশ তার কিন্তু প্রতিবাদ জানিয়েছে। এরপর যখন তমরু এবং ঘুমদুম সীমান্ত কিছুটা শান্ত হয়ে আসছে, এরপর গত দুদিন ধরে গুলির শব্দ শোনা যাচ্ছে কক্সবাজার যে টেকনাফের বিপরীতে যে মিয়ানমারের যে অংশ রয়েছে, অর্থাৎ এখান থেকে যদি বলা চলে এক থেকে দেড় কিলোমিটার বেশি হবে না, কারণ এখান থেকে দৃশ্যমান হয় যে মিয়ানমার বাহিনীর যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো, সেখান থেকে আমরা গুলির শব্দ শোনা যাচ্ছিল, যে কারণে কিন্তু সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এরপর পরে কিন্তু বিজিবি তার কঠোর অবস্থান ব্যক্ত করে, অর্থাৎ আমরা দেখেছি অর্থাৎ আজকে কিন্তু যে সকাল থেকে সীমান্ত জুড়ে বিজিবি ছিল কঠোর অবস্থানে, তারা এটিভির মাধ্যমে তারা যেমন চষে বেরিয়েছে পায়ে হেঁটে। আপনারা জানেন বিজিবি কিন্তু সীমান্ত এলাকায় পায়ে হেঁটে কিন্তু প্রতিনিয়ত যে টহলটি দেয় সেই টহল তারা জোরদার করছে। আগে তিন থেকে ছয়জন থাকলো, এখন টহলের সংখ্যা বাড়ানো হয়েছে, এবং একই সাথে আমরা দেখেছি আজকে নাফ নদীতেও কিন্তু বিজিবি তারা টহল দিয়েছে, অর্থাৎ তাদের যে বোট রয়েছে হাই স্পিড বোট, হাই স্পিড বোটের মাধ্যমে কিন্তু বিজিবি নাফ নদীতে তাদের অবস্থানটা সুসংহত করেছে। বিজিবি যেহেতু তাদের অবস্থান সুসংহত করেছে, এবং সে কারণে কিন্তু অনেকটা মিয়ানমার বাহিনীও তারা কিছুটা ভীত কিনা বলবো না, তবে তারা গোলাগুলি আজকে বন্ধ রেখেছে। এবং আমরা দেখেছি সাধারণ মানুষ যারা কৃষিকাজ করছিলেন এবং যারা মাছ ধরা, হয়তো মাছ ধরাটা কম কিন্তু তারা নদীতে ফিরতে যাওয়ার চেষ্টা করছে, এবং যারা কৃষিকাজ করছিলেন তারা কৃষিকাজে ফিরে যাচ্ছেন, যেহেতু বিজিবি তাদের অবস্থানটা সুসংহত করতে পেরেছে এবং তারা জোরদার করতেছে। আমরা দেখেছি আজকে নাফ নদীতে যে মিয়ানমার, আপনি দেখেন প্রায় এখান থেকে এক থেকে দেড় কিলোমিটার বেশি হবে না মিয়ানমার সীমান্ত, কিন্তু আজকে কোনো গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে না, এবং স্থানীয়রা বলছে তারা আজকে কোনো গুলির শব্দ শুনেনি, যেহেতু বিজিবি টহলটা জোরদার হয়েছে এবং বিজিবির অবস্থানটা সুসংহত হয়েছে। স্থল এবং জল দুটি ভাগে কিন্তু আমরা দেখেছি বিজিবির আজকে অবস্থানটা সকাল থেকে ছিল জল এবং স্থলে, যেহেতু নাফ নদী, জানেন নাফ নদী বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তবর্তী একটি নদী, যে নদীকে দুই দেশকে ভাগ করেছে, সেই নদীতে কিন্তু নদীর অপর পাশে মিয়ানমারের অবস্থান, যেখানে মিয়ানমার বাহিনীর অবস্থান রয়েছে মিয়ানমারের বিজিপি অর্থাৎ বর্ডার গার্ড পুলিশ, তাদের অবস্থান তারা সেখানে গোলাগুলি করছিল অভ্যন্তরীণভাবে গত দুদিন ধরে। কিন্তু যেহেতু আজকে সকাল থেকে আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকায় বিজিবির অবস্থান রয়েছে এবং সুসংহত অবস্থানে রয়েছে, সে কারণে কিন্তু গোলাগুলির কোনো আজকে কোনো শব্দ শোনা যায়নি। তো বলা চলে বিজিবির অবস্থান অর্থাৎ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর বিজিবির অবস্থান সুসংহত হওয়ার পরপরই মিয়ানমার থেকে গুলি করার শব্দ শোনা যায়নি। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল টেকনাফে যে বিজিবির অবস্থান রয়েছে তার সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম টেকনাফ সীমান্ত থেকে। আচ্ছা, আমরা কয়েকদিন ধরে মিয়ানমারের ভিডিও করছি, কারণ যে অস্থিরতা চলছে সেটা একটা কারেন্ট নিউজ এবং সেটা বাংলাদেশের উপরে অনেকটা প্রভাব ফেলে, সেজন্যই আমরা এই ধরনের ভিডিওগুলো করছি এবং জানার চেষ্টা করছি সেখানে কী কী হচ্ছে। এই আজকে যে পরিস্থিতিটা দেখলাম সেখানে, যে নাফ নদী, নাফ নদীর ওই পারে হচ্ছে মিয়ানমার এবং এই পারে বাংলাদেশ, এবং বান্দরবানে যে গোলাগুলি চলছিল, মানুষকে সরিয়ে আনা হয়েছিল গতদিনের ভিডিওতে আমরা দেখেছি, সেই জিনিসটা কিন্তু এই দিন বন্ধ রয়েছে, কারণ বিজিবির টহলদারি কিন্তু বেড়ে গিয়েছে এবং সাথে শুধু স্থলেই নয়, জলে তারা স্পিড বোট নিয়ে টহলদারি করছে, যার ফলে দেখা যাচ্ছে যে যে গোলাগুলিটা হচ্ছিল সেটা কিন্তু কম। অ্যাকচুয়ালি আমার মনে হয় যেহেতু বাংলাদেশের এই পোর্শনটা আমার আগে
এখনকার তুলনায় আগে বেশ সিকিউরিটির দিক থেকে একটু হালকা নজরে দেখা হতো, সেই জন্য হয়তো বা তারা পেয়ে বসেছিল যে চলো ওখানে গোলাগুলি ছুড়লে কেউ দেখার নেই, এই রকম একটা ব্যাপার ছিল। যখনই সেখানে ফোর্স বাড়ানো হয়েছে তখনই কিন্তু তারা আর সেইটা করছে না, এবং সে ভয় পেয়েই হোক বা যে কারণেই হোক সেটা করছে না, সেটা সাংবাদিক ভাইও বললেন। এবং যে একটা ফোর্সের একটা ব্যাপার আছে, যেখানে আর্মি বেশি থাকবে, বিজিবি রয়েছে এখানে, সেখানে অন্য যারা অপোনেন্ট রয়েছে তারাও কিন্তু একটা সমীহ করে চলবে। তো সেই জায়গা থেকে আজকের অবস্থানে কিছুটা শান্তিপূর্ণ, এবং যারা মানুষ রয়েছে মান্দারবনে, যে সমস্ত যে দুই জায়গার কথা বলা হলো আমার ঠিক মনে নেই নাম দুটো, তো সেই জায়গা দুটোর যে মানুষ রয়েছে, গ্রামের মানুষ রয়েছে, তারা কিন্তু আবার চেষ্টা করছে যে নদীতে মাছ ধরতে যাওয়ার বা ক্ষেত করা, ক্ষেত খামারি করা, যেটা চাষবাস করা, তো সেই চেষ্টাটা করছে। কারণ এই কদিন কিন্তু পুরোপুরি বন্ধ ছিল, কারণ ওখান থেকে গোলাগুলি, মর্টার সেল, তো এই ধরনের জিনিসপত্র এসে পড়ছিল, সুতরাং মানুষ স্বাভাবিকভাবে ভীত ছিল। আর সেই ভয়টা কাটানোর জন্যই আমার মনে হয় বিজিবির দরকার ছিল, ফোর্সের দরকার ছিল, এবং সেই কাজটা কিন্তু বিজিবি খুব ভালোভাবেই করেছে। আগে যেখানে খুব কম সংখ্যক ফোর্স থাকতো, এখন সেটা বাড়ানো হয়েছে, এবং সেটা আমরা দেখলামও, সচক্ষে দেখলাম যে কীভাবে তারা অতন্দ্রে মানে প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে নদীর দিকে মুখ করে, যেহেতু ওই দিকটাই মায়ানমার পড়ছে যত সম্ভব আমার, আর ওটাই নাফ নদী। কোনো একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজটার নাম কি তোমরা জানলে জানিও, নাফ ব্রিজ বা এরকম কিছু হতে পারে, সঠিক তোমরা বলতে পারবে। আর ভীষণ উত্তেজনাপূর্ণ একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, এবং সমস্ত দেশ থেকে আইসোলেটেড করা রয়েছে মায়ানমারকে, তারা মানে বাইরের কোনো দেশের সাথে সেইভাবে যোগাযোগ করতে পারছে না। তবুও আমি বলবো যে যেটুকু করছে সেটুকু বন্ধ করা উচিত, এবং যে সামরিক সরকার চলছে তাদের একটু স্থিতিশীল হয়ে, যে গণতন্ত্রের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠা করা অবশ্যই দরকার, কিন্তু আমরা দেখেছি বারবার যে মায়ানমার, চীন বা কোরিয়া এই ধরনের দেশগুলোতে কিন্তু এই ব্যাপারটা খুব একটা তারা পরিচিত নয়, বা বারবার সেনা অভ্যুত্থান হয়, এবং সেখানে সেনা অভ্যুত্থান বা একনায়কতন্ত্র যেটা সেটা হয়ে যায়, বারবার এনফোর্সমেন্ট হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে মায়ানমারের এই জিনিসটা কিন্তু আজকের না, এটা বহুদিন আগে থেকেই চলছে। তবুও যাতে স্থিতিশীল একটা সরকার আসে সেটা সব দেশেরই আশেপাশের এবং বিশ্বের সমস্ত দেশের চেষ্টা করা উচিত। বিজিবির যে কাণ্ড কারখানা বা যে টহলদারি সেটা কাজে লেগেছে, এবং তারা খুব ভালোভাবে যে বাংলাদেশকে রক্ষা করতে সক্ষম সেটার কিন্তু পরিচয় এখন পাওয়া যাচ্ছে। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে যা লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন।